লগ্না, শরীর ঠিক লাগছে? তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? সবটা নেই তো, সবটা আচ্ছা লগ্না, কি হয়েছে তোমার আমায় বলো, বলো। চোখ খুল, দেখ আমার দিকে তাকা, লগ্না তাকা আমার দিকে, লগ্না এদিকে আয়। এত রাতে ওখানে কেন গিয়েছিলি? মা এসব কথা এখন থাক না, ও এখনো সুস্থ হয়নি, কাল সকালে না হয়। এ বাড়িতে কখন কি হবে সেটাও কি তুমি আমাকে এখন বলে দেবে বড় বৌমা? আমি এক্ষুনি উত্তরটা চাই। রাজিমা, ও ওখানে যায়নি, আমি ওকে নিয়ে গেছিলাম। তুমি ওকে নিয়ে গেছিলে দাদু ভাই? বাবু মা, কত দূর? কত দূর মানে কি বলতে চাইছো? আচ্ছা কুন্তলা, সবকিছু তো তুমি কথা বলো কেন এত? বারে বাড়িতে একটা খারাপ কিছু হলে আমি সেটাকে আটকানোর চেষ্টা করব না? খারাপ মানে এর মধ্যে তুমি কি খারাপটা দেখলে কুন্তলা? হ্যাঁ, সব থেকে খারাপ কি জানো মেজ বৌমা, আজকাল এ বাড়ির সবাই আমার সামনে একটু বেশি মুখ খুলতে শুরু করেছে। আর তার থেকেও বেশি খারাপ হলো আজকাল দাদু ভাইও আমাকে খুব মিথ্যে কথা বলতে শুরু করেছে। তাই তো দাদু ভাই? এই রে, আমার জন্য তো লাট সাহেব এবার বকা খাবে। এত কষ্ট করে আমার জন্যই এই মেশিনটা বানিয়েছে, আর এখন লাট সাহেবই আবার বকা খাবে। রাজিমা, আমি ওকে এমনিই নিয়ে গেছিলাম। না রাজিমা, লাট সাহেব মিথ্যা কথা বলছে। আমি বলছি আমি ওখানে নিজে গেছিলাম। লগ্না, তুই রাজিমাকে মিথ্যা কথা কেন বলছিস? মিথ্যা কথা তুমি বলছো লাট সাহেব। রাজিমা, আমি ওখানে লাট সাহেবকে নিয়ে গেছিলাম, আমি সত্যি বলছি। বাবা বাহ, এ বলছে আমি দোষী, ও বলছে আমি, একজনকেও তো মিথ্যা কথা বলছি। ওতেই বসে লগ্না, তুই মিথ্যা কথা কেন বলছিস? তুমি সত্যি কথাটা বলবে না, আমার মাথার দিব্যি। রাজিমা, আমি লাট সাহেবকে নিয়ে গেছিলাম। তুই যে আমাদেরকে স্কুল থেকে বলেছিল না যন্ত্রটা বানানোর জন্য, সেই কাজে সাহায্য করার জন্য আমি লাট সাহেবকে ডেকে নিয়ে গেছিলাম।
সেই মেশিন বানানোর ব্যাপারটা? তুই মেশিনটা বানাচ্ছিস বা কেন? আমি তো তোকে স্কুলে যেতে দেব না লগ্না। কেন যেতে দেবে না রাজিমা? এমন সুযোগ কজন পায়? তুমি ওকে আটকাচ্ছো কেন? দাদু ভাই, আমার মুখের ওপর কথা বলো না। বেশ, আমি কিচ্ছু বলবো না। কিন্তু রাজিমা, তুমিই তো বলো যে সবার স্কুলে যাওয়া উচিত। হ্যাঁ বলি, এখন আবার আমিই বলছি ওর স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। পড়বে গিয়ে? আচ্ছা, লেখাপড়া ওর কোনো কাজে লাগবে, চাকরি বাকরি তো আর করতে পারবে না। বেশ, তবে আমিও স্কুলে যাব না। আমারই বা লেখাপড়া কোন কাজে লাগবে? আমি কি আর বড় হয়ে চাকরি করব? না, আমিও বড় হয়ে এই পরিবারের ব্যবসায়ী দেখব। তাহলে আমার পড়াশোনা করে কি লাভ? দাদু ভাই, বড্ড মুখে মুখে কথা বলছো আজকাল তুমি। দাদু ভাই, বড্ড মুখে মুখে কথা বলছো আজকাল তুমি। শোনা, তুই না গেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে বল? আর মা, আমি গেলেও কি সব ঠিক হবে? আমি যাব, আমি লগ্নার স্কুলে ওই মেশিনটা নিয়ে যাব। তাই আজকে আমি আমার পরীক্ষা দেব না। লগ্নার পরীক্ষাটা যাতে হয় আমি সেটাই দেখব মা। সূর্য, সূর্য এমন করিস না, শোনা আমার কথাটা শোন। আমি, তুই তোর মতো স্কুলে যা, আমি না হয় রাজিমাকে পরে বুঝিয়ে। তুমি বুঝলেই রাজিমা যেতে দেবে? আমি কিছু জানি না নাকি মা? রাজিমা তোমায় ধমক দিয়ে চুপ করিয়ে দেবে, তখন তখন কি হবে মা বলো? ওকেও তো আজই ওই মেশিনটা নিয়ে স্কুলে যেতে হবে। আজ না গেলে হবে না মা। ও যদি স্কুলে না যায় তাহলে আমিও যাব না মা। আমি তো বলেই দিয়েছি। বলছি তো, মাকে বলে লগ্নাকে পরে স্কুলে পাঠাবার ব্যবস্থা করব। পরে কেন মা, আগে করো। ও আমার সঙ্গেই স্কুলে যাবে। আমি যে কোন দিকে যাই, কেউ যদি শুনতো আমার একটু কথা। না বাড়ির বড়, না বাড়ির ছোট, আমার কথা কেউ শোনে না, কেউ না, কেউ। ভালো মাকে কষ্ট দিলে লাট সাহেব? তোর যে যাওয়া হচ্ছে না, তোর বুঝি একটু কষ্ট হচ্ছে না লগ্না? তাই বলে তুমি মাকে কষ্ট দেবে? লাট সাহেব, আমার জন্য অনেক কিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য মাকে ছাড়া যায় না। তুমি বুঝবে না,
কিন্তু আমি বুঝি, আসলে আমার তো মা নেই। কিন্তু তাই জন্য লগ্নে তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? দোষ তো তোর, তোর জন্যই তো এত কিছু ঘটলো। আমি আবার কি করলাম? কেন, কাল যে তুই মাথা দিব্যি দিয়ে সত্যি কথাটা আমায় বলতে দিলি না, তার জন্যই তো রাজিমা আরো রেগে গেল। আমি বললাম যে আমি ওকে নিয়ে গেছি, না তুই পাশ দিয়ে বললি রাজিমা ও আমাকে নিয়ে যায়নি গো, আমি লাট সাহেবকে নিয়ে গেছি। কি দরকার ছিল তোর এইসব কথাগুলো বলার? আবার মাথার দিব্যি ছিল তাহলে যে তুমি বকা খেতে, তোমার উপরে সব দোষ পড়তো। পড়তো তো পড়তো, তাই বলে তুই আমার দোষ নিজের ঘাড়ে নিলি কেন বল? তার জন্যই তো রাজিমা এত রেগে গিয়ে বলল যে তোকে স্কুলে যেতে দেবে না। আর শুনলাম না, তুই এই সব কবে থেকে মানতে শুরু করলি বলতো? আমি তো ভাবতেই পারছি না যে লগ্না মাথার দিব্যি দিলে, যে কিনা ওই মেশিনটা তৈরি করলো, যে এইসব কিছু বিশ্বাসই করে না, সেই লগ্না, সেই লগ্না দিল মাথার দিব্যি। আর ভালো কথা, কাল ওইসব তুই কি বলছিলিস যে সাপ সাপ সাপ, তুই কোথায় সাপ দেখলি রে লগ্না? কোথায়? এই তো সাপের আওয়াজ। হ্যাঁ আমি ঠিক ধরেছি। লাট সাহেব, লাট সাহেব তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে চলো, সাপে যে আমার খুব ভয়। লাট সাহেব তুমি কোথায়? কোন দিক থেকে আওয়াজটা আসছে? আলো জ্বলছে, মেশিনটা সামনে যাই, গিয়ে যদি আমি সামনে দাঁড়াই তাহলে ওই আলোটা জ্বলে থাকবে, ভয় কম লাগবে। মনে হলো ওইখানে সাপ ছিল। ওখানে মানে ওই ঘরে? ওই ঘরে সাপ দেখেছিস তুই? আরে যাতে ওখানে সাপ পোকামাকড় না যায় তাই জন্য আমি আগে থেকেই ওখানে ওষুধ ছড়িয়ে রেখেছিলাম, যাতে আমরা শান্তিতে কাজ করতে পারি। আর তুই নাকি বলছিস যে তুই ওখানে সাপ দেখেছিস? তাও আবার একটা না, তিন তিনটে। সত্যি দেখেছি, বিশ্বাস করো। তুই দেখেছিস সব? না ও, তাই ভাবি তুই নিশ্চয়ই স্বপ্নে দেখেছিস, তাও আবার জেগে জেগে, তাই না? সত্যি লগ্না তোর মাথাটা না একদম গেছে। তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? না রে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুই কি করে একসাথে তিন তিনটে সাপকে তেড়ে আসতে দেখলি বল? আর কেউ তো দেখেনি। এই আমি ভালো কথা বলছি তোকে, তুই এই শাড়িটা ছাড় আর সিঁদুরটা তোল, তাহলে যদি তোর মাথাটা একটুও ঠিক হয়। আচ্ছা বাবা ঠিক আছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু তোমার মাথা তো ঠিক আছে, তাহলে এখন কেন মাথা গরম করছো? যাও না স্কুলে যাও। কেন বুঝতে পারছো না? তুমি স্কুল না গেলে সেই দোষও আমার উপর পড়বে। তোর উপর দোষ পড়বে? পড়বেই তো। মা তো নিচে কথা বলতে গেল, দেখি কি হয়। আমি জানি আমার যাওয়া হবে না, রাজিমা কিছুতেই রাজি হবে না। মা কি করব কিছু তো বলুন। কি শুনতে চাও বড় বৌমা? মা আমি শুনতে চাই আপনার সিদ্ধান্ত, আর কিছু না। তাই? তার মানে তোমার মনে কোনো ইচ্ছে নেই তাই তো? মা আসলে সূর্য থাক, দাদু ভাই আর লগ্নাকে এখানে ডেকে নিয়ে এসো, যা বলার আমি বলবো, যাও। একটা অনুরোধ মা, আর বকাবকি করবেন না। না বকবো না, সবসময় কি আর বকে কাজ হয়? কি জানো তো বড় বৌমা, আমি না জানি কখন নরম হতে হয় আর কখন গরম হতে হয়। যাকে আর দেরি করো না, যাও। দাদু ভাই তো চায় লগ্না যাতে স্কুলে যায়, ডেকে আনো যাও। আমি এক্ষুনি ডেকে আনছি মা, আমি এক্ষুনি ডেকে আনছি।
কি ব্যাপার? বড় বৌদি দিয়ে এভাবে ছুটে কোথায় গেল? দাদু ভাই আর লগ্নাকে ডেকে আনতে। কেন? কুন্তলা, তোমাকে একটা সাহায্য করতে হবে। সাহায্য? আমি? হেমা বলুন কি করতে হবে। এই যে মা চলে এসেছে। কিরে লগ্না, তুই স্কুলে যেতে চাস তো? বেশ, যাবি। রাজিমা, তুমি সত্যি লগ্নাকে স্কুলে যেতে দেবে? হ্যাঁ দাদু ভাই, বললাম তো। কেন, তোমার কি মনে হয় তোমার রাজিমা এতই খারাপ যে সে তার দাদু ভাইয়ের কথাও রাখবে না? থ্যাংক ইউ সো মাচ রাজিমা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। তবে লগ্না, আমার একটা শর্ত আছে। শর্ত এটাই যে তোকে ঠিক এই অবস্থাতেই স্কুলে যেতে হবে। মানে তুই শাড়িটাও ছাড়তে পারবি না, সিঁদুরটাও তুলতে পারবি না। রাজিমা, আমি একদম রাজি। ওমা দাদু ভাই দাঁড়াও, তুমি রাজি তো কি হয়েছে, লগ্না রাজি কিনা সেটা শুনি। কিরে লগ্না বল। হ্যাঁ রাজিমা, আমি রাজি। চল চল, তোদেরকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিই, আয়। থ্যাংক ইউ সো মাচ রাজিমা, থ্যাংক ইউ সো। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। কুন্তলা, নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন ব্যাপারে সাহায্য করতে হবে, বাকিটা ব্যবস্থা করে ফেলো। বুঝে গেছি মা, একদম বুঝে গেছি। চন্দ্রকলা দেবী, আপনি যা করতে চাইছেন হয়তো ঠিক করছেন না। মা, এতদিনে না তুমি সত্যি একটা ঠিক কাজ করলে। এই ছিল, আমি কি এতদিন বেঠিক কাজ করেছি? কই আছো তো? ওই যে শিব করতে গিয়ে একটা বাদর গড়েছো। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মই। সিংহ বাহিনী, আমার ছেলে আর লগ্না যেন এরকমই খুশিতে থাকে চিরকাল। তুমি দেখো মা, তুমি দেখো। এই দাঁড়া বলছি, দাঁড়া 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 দাঁড়া। লগ্না লগ্না, শুনছো শুনছো, কি হচ্ছে এটা? কি দেরি হয়ে যাচ্ছে তো, চল। এক্ষুনি গেলে কি করে হবে মা? ওকে তো মেশিনটা বুঝিয়ে দিতে হবে। বোঝাতে হবে না, তুই সব বোঝাতে পারবি তো? মেশিনটা নিয়ে গিয়ে দেখাতে পারবি তো? সূর্য, ওটা ও ভেবেছে। বারে বানিয়েছি তো আমি। তুমি কিচ্ছু ভেবো না বলে আছে, আমি সব দেখিয়ে দেবো। শোন, যদি কোনো গন্ডগোল হয় আমায় ছুটে গিয়ে স্কুলে খবর দিবি, ঠিক আছে? আমি সঙ্গে সঙ্গে চলে যাব। চল সূর্য। আর শোন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নাম, ঠিক আছে? আমি তোকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর যাবো।
আয় আয় আয়।